নমস্কার। আজকে একটা অন্য বিষয় নিয়ে, ফিল্ম সংক্রান্ত একটু অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম। আচ্ছা, এই যে আমরা সিনেমা করি, কিছু কিছু সিনেমা হিট করে, কিছু কিছু সিনেমা ফ্লপ করে, বা কোনো সিনেমা মানুষের মনে লাগে, কোনো সিনেমা মানুষের মনে লাগে না, কেন, তার কারণটা কী? তার একটা কারণ আছে। যে সিনেমাগুলো মানুষের মনে দাগ কাটতে পারে না, সেই সিনেমাগুলোর তিনটে ই নাই, তিনটে ই মানে থ্রি ই, আবার সেই থ্রি ই ফর্মুলা যেটা, যদি আপনি সাকসেসফুল ফিল্মমেকার হতে চান, যদি আপনি ভালো ছবি করতে চান, মানুষের মনে সারা জীবন থেকে যাবে সেরকম ছবি করতে চান, তিনটে জিনিস মনে রাখবেন, তিনটে ই কে মনে রাখবেন। তো আমরা আলোচনা করছি আজকে বিষয় নিয়ে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটা ফিল্মমেকারের এবং প্রত্যেকটা প্রডিউসারের এই বিষয়টা নিয়ে জানা উচিত। থ্রি ই ফর্মুলা, সাকসেসফুল ফিল্ম করার তিনটে ই আছে। প্রথম ই, অবশ্যই ফিল্ম হোক, শর্ট ফিল্ম হোক বা মিউজিক ভিডিও হোক, অবশ্যই এন্টারটেনিং হতে হবে। এন্টারটেনিং, প্রথম ই, এন্টারটেনিং হতেই হবে। উইদাউট এন্টারটেনমেন্ট আপনি দর্শককে ধরে রাখতে পারবেন না। এন্টারটেনমেন্ট চাই চাই, মেসেজ থাকতে পারে, সোশ্যাল মেসেজ থাকতে পারে, বাট এন্টারটেনিংটা হতেই হবে, ঠিক আছে। সেকেন্ড ই হচ্ছে এনগেজিং, দর্শককে এনগেজ করে রাখতে হবে, সেটা এডিটিংয়ের মাধ্যমে, দর্শক যেন বোর ফিল না করে, এনগেজ করে রাখতে হবে। মানে দর্শক যেন সিনেমা হল ছেড়ে বা মোবাইলে যদি সিনেমাটা দেখে তাহলে মানে স্কিপ যেন না করতে, বা এটা যদি টিভিতে দেখে তাহলে রিমোট ঘুরি অন্য চ্যানেলে যেন না চলে যায়, সেরকমভাবে এনগেজিং করে রাখতে হবে। মানুষ, দর্শক যেন হা করে, যেন খুব ভক্তি ভরে এবং এনগেজ করে রাখতে হবে দর্শককে, এবং ভক্তি ভরে যেন দর্শক দেখে। তাই এনগেজিং কন্টেন্ট ইজ মাস্ট। এবং থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমোশন, সিনেমা হোক, শর্ট ফিল্ম হোক, মিউজিক ভিডিও হোক, এই ইমোশনটা খুবই কার্যকর। ইমোশন ছাড়া কোনো ছবি হয় না, ইমোশন ছাড়া কোনো শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, কোনো ক্রিয়েটিভিটি হয় না। এন্টারটেনিং কন্টেন্ট, এনগেজিং কন্টেন্ট এবং সাথে ইমোশনটাও লাগবে। সে যে কোনো সিনেমা হতে পারে, রোম্যান্টিক, হরর, যে কোনো সিনেমা হতে পারে, কমেডি সিনেমা, ইমোশনটা লাগবে, ইমোশনাল। ইমোশন মানে আবেগ, দর্শক সে আবেগটাকে নিয়ে কিন্তু হল থেকে বেরোবে, বা সে আবেগটাকে সে মনে রেখে দেবে, সে ওই সিনেমাটাকে বারে বারে দেখবে বা শর্ট ফিল্মটাকে বারে বারে দেখবে, ইমোশনটার জন্য। ইমোশনটা কানেক্ট হতে হবে। এই তিনটে ই, ফার্স্ট ই হচ্ছে এন্টারটেনিং কন্টেন্ট হতে হবে, এন্টারটেনিং কন্টেন্ট। সেকেন্ড হচ্ছে এনগেজিং কন্টেন্ট, এনগেজিং করে রাখতে হবে দর্শককে। এবং থার্ড হচ্ছে ইমোশন। এই তিনটে ফর্মুলা যদি আপনারা আপনার সিনেমার মধ্যে বা শর্ট ফিল্মের মধ্যে বা মিউজিক ভিডিওর মধ্যে রাখতে পারেন, তাহলে কেউ আটকাতে পারবে না সাকসেস হতে। মানুষের মনে আপনি সারা জীবন, আপনার সিনেমা, আপনার কাজ সারা জীবন রয়ে যাবে। এটাই বলবো প্রডিউসারদের, ফিল্মমেকারদের, নতুন নতুন ফিল্মমেকারদের, এই তিনটাকে মাথায় রাখুন। থ্রি ই, এন্টারটেনমেন্ট, এনগেজিং কন্টেন্ট, দুটো ই হয়ে গেল, থার্ড ই হচ্ছে ইমোশন, ইমোশনাল কন্টেন্ট থাকতেই হবে, সেটা অ্যাক্টিংয়ের মাধ্যমে হোক বা মিউজিকের মাধ্যমে হোক, এনগেজিং এবং ইমোশনাল দর্শককে করতেই হবে, দর্শককে বেঁধে রাখতে হবে, বেঁধে রাখা এই তিনটে ফর্মুলা। তো আশা করি ভালো লাগলো, তিনটে ই, থ্রি ই ফর্মুলা ফর এভরি সাকসেসফুল ফিল্ম বা এভরি সাকসেসফুল ওয়ার্ক, ক্রিয়েটিভ ওয়ার্ক, এটা কাজে লাগবেই লাগবে। তিনটে ইকে মাথায় রাখবেন এবং কাজ করে যান, কেউ আটকাতে পারবেন আপনাদের সাফল্য। মাথায় রাখবেন এবং এই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, নতুন ভিডিও নিয়ে, নতুন টিপস নিয়ে চলে আসবো। এই তিনটে ফর্মুলাকে কিন্তু অ্যাপ্লাই করবেন সিনেমার মধ্যে বা ক্রিয়েটিভ কাজের মধ্যে, দেখবেন অনেক ফল পাবেন। থ্যাংক ইউ।